যখন প্রিয়জনটা আপনার খুবই আপনজন, তখন ওকে অনেক ভালোবাসবেন এবং ওর প্রতি কোনো অবহেলা করবেন না, ওকে যথেষ্ট পরিমাণ ভালোবাসবেন। প্রতিদিন আপনি ওকে বলবেন প্রতিদিন একটা করে শাড়ি পরো, একটা করে ড্রেস পরো, আপনার সাধ্য অনুযায়ী যা পারেন তাকে কিনে দিবেন, তার মন খুশি রাখবেন। কারণ এটা হলো আপনার ফিউচার, আপনার পিতা মাতা তো থাকবেই, পিতা মাতার পরে আপনার ছেলে সন্তান, আপনার ছেলে সন্তানের যত্নমান যত্ন নিবে আপনার স্ত্রী। তো স্ত্রীর প্রতি ভালোবাসা সুন্দরভাবে ধরে রাখতে হবে, স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসতে হবে। এবং আপনি যখন বুঝে যাবেন যে আপনার স্ত্রী শুধু আপনার, তখন তার মতো তাকে অনেক সাধ্য মতো ভালোবাসবেন, কেয়ার হবেন। তাহলে দেখবেন আপনার সংসারে টকজাল মিষ্টি তো থাকবেই, টকজাল মিষ্টির মধ্যেও কিন্তু মিষ্টি অনেকটা থাকবে। তো সেজন্য বলি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।